বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলে পূজোতে খুব আনন্দ করেছো এবং সেই আনন্দের পরবর্তী পর্যায়ে আজ যদিও বিষাদের সুর, তবে বিষাদের মধ্যেই লুকিয়ে থাকে আনন্দের ধারা। তার কারণ আসছে বছর আবার হবে। এবার যেটা কথা হচ্ছে যে আমাদের জীবনে সাকসেসফুল হতে গেলে বা সফল হতে গেলে আমাদের কয়েকটা পরপর সিঁড়ির উপর দিয়ে উঠতে হয় উপরের দিকে। এবার সেই সিঁড়ির মধ্যে আমাদের থাকে সেই প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী করে এরকমভাবে এডুকেশন লাইফ। তো সেই এডুকেশন লাইফের যে ধারা, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো রয়েছে, প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ। 9, 10, 11, 12, তারপরে তো কলেজ লাইফ রয়েছে। তো তার মধ্যে ফার্স্ট যেটা আমাদের স্ট্রাকচার বলা যেতে পারে, মাধ্যমিক ক্লাস 11 ও উচ্চ মাধ্যমিক, যেখানে আমাদের একটু চাপে থাকতে হয়, আমাদের একটু প্রেশারে থাকতে হয়। এবং এই পুজোর পরেই কিন্তু আমাদের মূল পড়াশোনার মরশুমটা শুরু হয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই পুজোটা যখনই শেষ হয়ে যায়, তার কিছুদিন পরেই শুরু হয় আমাদের টেস্ট পরীক্ষা, তারপরে বোর্ড ফাইনাল পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আবার ক্লাস ইলেভেনের সেমিস্টার পরীক্ষা। মানে একের পর এক পরপর যেন আমাদের জীবনে পরীক্ষায় আসতে থাকে এবং তার প্রস্তুতিটাও আমাদের একদম 100% সফলতার সঙ্গে গ্রহণ করতে হয়, না হলে বিপাকে পড়তে হয় আমাদেরই। জীবনে আনন্দ যেমন থাকবে, আনন্দ করতে হবে, তেমনি আনন্দটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে আমাদের নিজেদের পড়াশোনাটাকে নিজের জায়গায় সঠিকভাবে দাঁড় করিয়ে রাখা। কারণ পুজো এবছর একটু ডাউন হলেও হয়তো পরের বছর আবার আমরা ভালো করে এনজয় করতে পারবো, কিন্তু সার্টিফিকেটে যদি একবার ডাউন হয়ে যায় তাহলে সেটা মেকআপ করাটা খুবই কষ্টকর ব্যাপার। এবং একটা বাস্তব কথা যে আমাদের পরিবার পরিজন বা আমাদের বাবা মা যারা রয়েছেন, তারা কিন্তু সারা বছর তোমাকে জিজ্ঞাসা করে না কি করছিস কি না করছিস। বিশেষ করে এই যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমাদের সামনে আসে, তখন কিন্তু আমাদের বাবা মারা এই বিষয়টার খবর রাখেন এবং খবর দেন যে তুমি কি করেছো, তার প্রিয় আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছেও শেয়ার করে যে আমার ছেলে বা আমার মেয়ে এই রেজাল্ট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রেজাল্টটা কিন্তু শুধুমাত্র নিজের জন্য ভাবলে হবে না, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক যাদের আছে প্রত্যেকের সঙ্গেই কিন্তু এই সম্পর্ক, অর্থাৎ তোমার শুধু রেজাল্ট যে তোমার সেটা নয়, সেই রেজাল্টের ভেতরে লুকিয়ে আছে তোমার বাবা মার পরিশ্রম, তোমার বাবা মায়ের ভাবনা, তোমাকে যারা মানুষ করেছেন তাদের দীর্ঘদিনের যে পরিশ্রম, তার পরিশ্রমের একটা ফল। অর্থাৎ এই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমাদের রেজাল্ট ভালো করতেই হবে এবং এই টার্গেট নিয়েই আমাদের সামনের দিকে এগোতে হবে। এবার যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের রেজাল্ট ভালো করতে হবে। আমরা সারা বছরই পড়াশুনো করে ভালো একটা রেজাল্ট আশা করি, কিন্তু অনেক ক্ষেত্রে সেই ধরনের ছাত্রছাত্রীর সংখ্যা হয়তো পরিমিত। অর্থাৎ বোঝা যায় যে কোনো ক্লাসে যদি 70 জন স্টুডেন্ট থাকে, তো 70 জনের ভেতরে দেখা যাচ্ছে যে 10 জন স্টুডেন্ট কি 15 জন স্টুডেন্ট বেস লেভেল খুব ভালো, তারা নিয়মিত পড়াশুনো করছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর বাদ বাকি 50% স্টুডেন্টই আমার একটু ডাউন ক্যাটাগরি লাগে, কারণ তারা ঠিক পরীক্ষার আগের মুহূর্তে পড়াশোনা শুরু করে, কখনো বা ভালো রেজাল্ট করে, কখনো বা ভালো রেজাল্ট করতে পারে না। তো আজ এই পুজো পরবর্তী সময়ে তোমাদের জন্য এক বিশেষ সতর্কবার্তা দেওয়ার জন্যই এই কথাগুলো বলা। তার কারণ আমাদের হাতে সময় খুবই অল্প, আমাদের যদি ভালো রেজাল্টের একটা আশা থাকে, আমাদের যদি ভালোভাবে পাস করতে হয় এবং ভালো মার্কস পেতে হয়, তো তোমাদের বলবো আর সময় নষ্ট নয়, একদম সামনের দিকে দ্রুত গতিতে পড়াশুনোটাকে অবলম্বন করে এগিয়ে যাও। এর কারণ একটাই, এর কারণ হচ্ছে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা। কি বললাম বোঝা গেল? যখন তুমি জমিতে চাষ করবে, সেই জমিতে যদি মরা ফসল তৈরি হয় বা নষ্ট ফসল তৈরি হয়, চাষির মন ভেঙে যায়। তুমি যতই ভাবো যে আমি পরবর্তীতে খুব ভালো করব, কিন্তু এই উত্থানের সময় সিঁড়িগুলো যদি খারাপ হয়ে যায়, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, ইলেভেনের রেজাল্ট, এই রেজাল্টগুলো যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তার এফেক্ট সারা জীবনব্যাপী পড়ে এবং সেই ধারাটা কিন্তু লুপ্ত হয়।
এই কারণে সেই ধারাটাকে জিইয়ে রাখার জন্য নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করতেই হবে। এই জন্য তোমাদেরকে এই কথাটা বলার যে সময় নষ্ট আর নয়, যা হয়েছে হয়েছে, যদি এখনও কিছু শুরু না করে থাকো এখন থেকেই শুরু করো, আর কোনো লেট করো না, কারণ পরীক্ষা সত্যিই খুব সামনে দৌড়গোড়ায়। তোমরা বুঝতেও পারছো না, পুজোর আনন্দ শেষ হয়েছে, এবার পড়াশুনোর আনন্দে মেতে ওঠার চেষ্টা করো, না হলে সারাটা জীবন ভুগতে হবে। এই কথাগুলো হয়তো তোমাকে কেউ বলবে না, কারণ আমার কথাগুলো শুনতে অনেকটা রূঢ় লাগে। স্যার যদি বলতে একটু পাবজি পাবজি খেলে আর একটু সময় কাটাতে, আর একটু গল্প করতে, আরও একটু আড্ডা করতে, তাহলে খুব ভালো লাগতো। কিন্তু না, আড্ডা মারার সময় জীবনে অনেক পাওয়া যাবে, ঘোরার সময় জীবনে অনেক পাওয়া যাবে, বন্ধুবান্ধবের সঙ্গে সময় অনেক দেওয়া যাবে, যদি তুমি সাকসেসফুল হও। আর যদি সাকসেসফুল না হতে পারো, নিজেকে যদি সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে না পারো, এই যে কটা বন্ধুবান্ধব আছে এ কটা কমতে কমতে লাস্টে শূন্যে দাঁড়াবে, এবং তখন জীবনের উপলব্ধিটা বুঝবে, ইস সেই সময় যদি একটু মন দিয়ে পড়াশোনা করতাম আজ আমার এই দশা হতো না। এই ভাবনাটা যেন তোমার মনে না হয়, যে কারণেই এই কথাগুলো তোমাদের বলা, যে পড়াশোনায় ফিরে আসো, সামনে মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, ইলেভেনের সেমিস্টার পরীক্ষা রয়েছে, ইভেন বিভিন্ন ক্লাসের 9, 10, 9, 8 প্রত্যেকটা ক্লাসের ফাইনাল পরীক্ষাও রয়েছে। সেই জায়গায় নিজেকে প্রিপেয়ার করতে গেলে সময় আর নষ্ট করা চলবে না, এখন থেকেই প্রকৃত উদ্যমে পড়াশোনাটাকে ভালোবেসে সামনের দিকে এগোতে হবে। কে কে আমার সঙ্গে আছো কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য আমার চ্যানেলে বিভিন্ন শিক্ষকদের দ্বারা তৈরি করা বিভিন্ন নোটস সাজেশন ইতিমধ্যে অনেক শেয়ার করেছি, অনেক ক্লাস নিয়েছি, সেগুলো দেখার চেষ্টা করো এবং চ্যানেলের সঙ্গে থাকো। বিভিন্ন আপডেট তথ্য অবশ্যই জানতে হবে, তার সঙ্গে নিজেকে পড়তে হবে। দেখো, পরীক্ষা তুমি দেবে, রেজাল্ট তোমার হবে, আমরা তোমাকে সাহায্যকারী রূপে ভূমিকা পালন করতে পারি, এর থেকে বেশি আর কিছুই নয়। আমি গিয়ে তোমার পরীক্ষাটা দিয়ে আসতে পারবো না, তোমার টিচার গিয়ে তোমার পরীক্ষাটা দিয়ে আসতে পারবে না, তোমাকেই পরীক্ষাটা দিতে হবে, তোমাকেই রেজাল্টটা করতে হবে। আমরা শুধু পথটা বলে দিতে পারি যে এই পথটা কঠিন, এই পথ দিয়ে যেও না, এই পথটা সহজ আছে, এই পথটা দিয়ে যাও। এই প্রশ্নগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই প্রশ্নগুলোর উপর বেশি জোর দাও, এই কথাগুলো আমরা বলতে পারি, কিন্তু তোমার পরীক্ষাটা কিন্তু আমি দিয়ে আসতে পারবো না। এই কারণে সময় নষ্ট না করে পড়াশোনার প্রতি মনোযোগ দাও এবং পড়াশুনোকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলো। এটুকু মাথায় রেখে আজকের এই আলোচনা, আবারও সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং তার সঙ্গে পড়াশুনোকে অবলম্বন করে সামনে যে কটা দিন পরীক্ষা পর্যন্ত সময় আছে সে কটা দিন দুর্ধর্ষ গতিতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জানিয়ে আজকের এই আলোচনাটা শেষ করছি। আশা করি তোমরা সবসময় চ্যানেলের সঙ্গে থাকবে এবং নিজেকে পড়াশোনার মধ্যে সম্পূর্ণ রূপে প্রবৃদ্ধ করবে। এটুকু বললাম, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।